গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। হ্যাপি ব্লগসে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো এখন বাজে সকাল 9টা, আর সকাল 9টা থেকে আজকের আমি বন্ধুরা ভিডিওটা শুরু করছি। তো পুরো ভিডিওটা দেখো, আর এখন হচ্ছে ব্রেকফাস্ট টাইম, ব্রেকফাস্ট করব। তো আজকে ছেলে স্কুলে যায়নি, মানে ছেলেকে আজকে আমি স্কুলে পাঠাইনি, তার কারণ হলো সামনে এক্সাম আছে, কিছু পড়া প্র্যাকটিস করাবো, তো সেই কারণেই আমি আজকে ওকে স্কুলে পাঠাইনি। তো বাড়িতে আজ মানে বুঝতে পারছো তো, সেই জন্য একটু উঠতে লেট হয়ে গিয়েছিল, তাই জন্য ব্রেকফাস্টটাও একটু লেট করেই হবে। তো এখনও ব্রেকফাস্ট হচ্ছে, বানাচ্ছি পরোটা আর রুটিও করেছি, রুটিটা আমি খাবো কারণ হালকা ফুলকা। তোমাদের যদি বলি যে পুরোপুরি ডায়েটিং করছি সেটা ভুল হয়ে যাবে, কারণ কোনো কোনো খাবারে দেখবি বার্গার খেয়ে নিচ্ছি কখনো, তাহলে আর ডায়েটিং কী হলো? হ্যাঁ, ডায়েটিং ঠিক পুরোপুরি প্রপারলি ডায়েটিং না, মানে ওই ডায়েটিং কিছুটা মিক্সিং আর কি, তো মেনটেন করে খাচ্ছি, অল্প মানে সম অল্প অল্প পরিমাণ খাচ্ছি, পরোটাটা যতটা পারছি ইগনোর করার চেষ্টা করছি, তাও খাই, মাঝে মাঝে ইচ্ছে হলে খাই। তো আজকে আমি সকালে পরোটা খাবো না, ছেলে পরোটা খাবে ছেলে বললো, তো ছেলের জন্য পরোটা বানিয়ে দিয়েছি, আর তোমাদের দাদা ভাইয়ের জন্য একটা পরোটা করে দিয়েছিলাম। আমি খাবো রুটি, তো আমার জন্য রুটি খাবো, একটাই রুটি খাবো আমি, খাবারটা একটু পরিমাণে কম খাবার চেষ্টা করছি, যাতে মানে ফ্যাটনেস জিনিসটা একটু কমই আসে, কারণ দেখো সত্যি কথা বলতে প্রপারলি তো মেনটেন করছি না, তো সেই কারণে ভাত রুটি এসবগুলো কম খাওয়ার চেষ্টা করছি, তারপর তেলটা একটু কম খাওয়ার চেষ্টা করছি, ঠিক আছে, এইভাবে মেনটেন করছি আমি, কারণ ওই প্রপারলি মেনটেন করা আমার পক্ষে সম্ভব নয়, অনেকবার চেষ্টা করেছি কিন্তু পারছি না, যে একদমই মানে চিকেন হলে স্ট্রু বানিয়ে খাবো, মানে একদম অল্প ওইটা হয় না, চিকেন চিকেনের মতো রান্না করলে খেতে ভালো লাগে, মাটনও তাই। তো যাই হোক, সবই খাচ্ছি যখন, তাহলে আর ডায়েটিং কী হচ্ছে? তার মধ্যেই আবার চেষ্টা করছি হালকাভাবে খেয়েও হলেও একটু হলেও মেনটেন করা, একদমই ভাত বেশি করে খেয়ে, রুটি বেশি করে খেয়ে, বা অন্য বাইরের কোনো খাবার দাবার, ডিম খেলে বেশিরভাগ টাইমে, ডিম যদিও বা ভাজা খায়, ভাজা ডিমটা আমি একটু খেতে ভালোবাসি, ওটাকে একদম হালকা তেল দিয়ে করার চেষ্টা করছি, একদম মানে অল্প করে, বা বেশিরভাগ সময় ডিম সিদ্ধ খাওয়ার চেষ্টা করছি, যাতে না মানে ডিমটা তেলের ব্যাপার, তো তাও ভাজা যদিও ইচ্ছে হয় খেতে, একদম অল্প তেলে খাওয়ার চেষ্টা করছি। তো যাই হোক, চলো বকবক করে ফেললাম। আর এখন যে ব্রেকফাস্ট বানাচ্ছে, এখন একটা ওই গাজর দিয়ে, একটা বিনস গাজর, একটা সয়াবিন দিয়ে মিক্স করে একটা শুকনো শুকনো করে সবজি বানাচ্ছি, আর তার সাথে রয়েছে ছেলের পরোটা আর আমার রুটি। তো এটাই হলো আজকে আমাদের ব্রেকফাস্ট। তো চাপা খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ, তো চলো এখন থেকে ভিডিওটা বন্ধুরা শুরু করছি, ভিডিওটা দেখতে থাকো, আশা করি আজকের ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে। তো চলো আবার পরে দেখা করছি। তো বন্ধুরা চলো ব্রেকফাস্ট করে নিই, ব্রেকফাস্টটা দেখো রেডি করে নিয়েছি, এটা হলো ছেলের প্লেট, একটা পরোটা দিয়েছি ওকে, আর এখানে একটা ওই যে বললাম না গাজর আলু বিম কড়াই দিয়ে একটা সবজি বানিয়েছিলাম, সয়াবিনও ছিল এর সাথে শুকনো শুকনো করে, আর তার সাথে দিয়ে দিয়েছি শসা, আর আমি নিয়ে নিয়েছি একটা রুটি, শসা আর ওই সবজিটা। তো এই সবজিটা না এক তো হেলদি, অল্প তেলে করেছি, তার সাথে কালো জিরে ফোড়ন দিয়ে যে সবজিটা বানিয়েছিলাম কিন্তু খুব টেস্টি হয়েছিল বন্ধুরা। তো যাই হোক, আর এরকম সকালবেলা এরকম হেলদি সবজি খেতে মানে ভালোও লাগে, প্লাস বাচ্চাদের পক্ষেও খাওয়াটা খুব ভালো, আর বড়দের তো অবশ্যই, যারা ডায়েটিং করছো তাদের জন্য এরকম সবজিকে সবজি খাওয়া হবে, অথচ অল্প তেলে টেস্টি মানে রান্নাটাও হয় আর খুব ভালো খেতে হয়। কিছু না, সিম্পলভাবেই করেছিলাম সবজিটা হালকাভাবে। বন্ধুরা ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে, ব্রেকফাস্ট কমপ্লিট করে চলে এসেছি ছেলেকে পড়াতে, তো ওকে তো বাড়িতে রাখার কারণই ওটাই যে প্র্যাকটিস করাবো, তো সেই কারণে পড়াতে বসিয়ে দিয়েছি, ও এখন পড়াশোনা করছে, তো চলো এখন পড়াতে থাকি। আর হ্যাঁ, এদিকে ওকেও পড়াতে হবে, তার সাথে রান্নাটাও করতে হবে, তো সেই কারণে ভাতটা বসিয়ে দিয়ে এসেছি, ভাতটা হচ্ছে তার সাথে সাথে ছেলেকে পড়াচ্ছি, তো চলো ভিডিওটা দেখতে থাকো। দেখো এখানে আমার বিদ্যাসাগর পড়াশোনায় অনেক মন দিয়েছে, খুব মন দিয়ে পড়াশোনা করছে, ও পড়াশোনায় একটু সিরিয়াস থাকে আর খুব মন দিয়ে পড়াশোনাটা করে। তো যাই হোক, ও পড়াশোনাটা করুক, তোমাদের সাথে না আমি একটা রেসিপি শেয়ার করব আজকে, সেটা হলো পাঁচ মিশালি ডাল দিয়ে ডিমের তরকারি, ডিম কারি, এগ কারি,
ঠিক আছে। তোমরা তো এমনি এগ কারি খেয়েছো বা এগ ডিমের অনেক রকম আইটেম খেয়েছো, কিন্তু এইটা কি কখনো খেয়েছো? এটা একবার ট্রাই করে বন্ধুরা দেখো, আমি যেভাবে বানাচ্ছি সেভাবে একবার ট্রাই করে দেখো। দেখো এটা একটা পাঁচমিশালি ডাল, তোমরা ওখানেও পেয়ে যাবে, দোকান বাজারে গেলে বলবে পাঁচমিশালি ডাল, তো দিয়ে দেবে। এর মধ্যে সব রকমের ডাল মিক্স আছে, মেঘ মুগ, মসুর, হালি মুগ, রাজমা, আরও কী কী সব কালো কালো একটা কী কী আছে, যাই হোক আমি অত কিছু নাম জানি না, যেগুলো জানি সেগুলো বললাম। মোটমান অনেক রকমের ডাল এখানে মিক্স আছে। তো চলো প্রথমে আমি যেটা করব, ডালগুলোকে না ভালো করে ধুয়ে নিয়ে কুকারে সিটি দিয়ে নেব। আর আমি কিন্তু এতে আলুও দেবো, যেরকম ডিমের ঝোলে আলু দেওয়া হয় সেরকমই দেবো। তোমরা কিন্তু রেসিপিটা বন্ধুরা পুরোটা দেখো, আর বাড়িতে অবশ্যই ট্রাই করে আমাকে একবার কমেন্ট করে জানিও যে কেমন লাগলো তোমাদের খেতে। তো দেখো প্রথমেই যেটা করছি, ডিমগুলোকে না আমি চামচের পিছন দিকে ওর একটু করে মানে কেটে কেটে নিচ্ছি, যাতে মশলাটা পুরোটা ডিমের ভেতরেতে ঢোকে। তো এরপর দেখো বন্ধুরা, আমি অল্প তেল, আমি অল্প তেলেই এখন রান্নাবান্না করার চেষ্টা করি, যেহেতু শরীর ফ্যাটি ভাব সবার এসে যাচ্ছে, তো সেই কারণে আর পেটের পক্ষ ভালো, তো অল্প তেলের মধ্যেই না আমি একটু হলুদ দিয়ে ডিমটাকে লাল করে ভেজে নিচ্ছি। আর ডিমটাকে দেখবে লাল করে ভাজলে না বেশ ভালো লাগে ফ্রাই করে। যারা ডায়েটিং করছে অবশ্যই এরকম ফ্রাই ডিম খাওয়া উচিত নয়, বয়েল এগ খাওয়া হয়, তবুও কী আর করবো খেতে তো হবেই। তো যাই হোক, অল্প তেলে করার চেষ্টা করেছি। আর দেখো আলুগুলোকে না সুন্দর করে একদম ফ্রাই করে নিয়েছি লাল লাল করে, আর ডিমগুলোকে ফ্রাই করে নিয়েছি। তো চলো এবার মেন কোর্সে যাওয়া যাক। তো এখানে আমি তেল দিয়ে শুকনো লঙ্কা, গোটা জিরে ফোড়ন দিয়ে নিয়েছিলাম বন্ধুরা, তারপর অল্প একটু পেঁয়াজকে ভেজে নিয়ে যেরকম হয় মশলা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে, ধনে গুঁড়ো, সমস্ত মশলা এখানে আমি অ্যাড করে দিয়েছি। তার সাথে যেটা স্পেশাল মশলা আমার কাছে লাগে সেটা হচ্ছে ম্যাজিক মশলা, আশা করি সব জায়গাতে এটা পাওয়া যায়, তোমরা একটু খুঁজে দেখো, না হলে কোনো অসুবিধে নেই, এটা দিতেও পারো নাও দিতে পারো, এমনিতেই এমনি টেস্টি হয়ে যায়। তো তারপর দেখো এটা অ্যাড করার পরে আদা রসুন দিয়ে জিনিসটাকে আমি একটু, হ্যাঁ আদা রসুনের পেস্টও আমি একটু এতে অ্যাড করেছিলাম। এরপর দেখো ভালোভাবে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি, ভালোভাবে কষাতে থাকবো যতক্ষণ না তেলটা ছেড়ে ছেড়ে আসছে, ভালোভাবে কষাতে থাকবো। আর যে কোনো রান্নাতে দেখবে যত ভালো করে তুমি কষাবে তত টেস্ট কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। তো বন্ধুরা অবশ্যই ট্রাই করো বাড়িতে একবার এই রেসিপিটা, দারুণ লাগে খেতে, দারুণ লাগে খেতে, মানে তোমার ভাতের সাথে আর অন্য কিছু লাগবে না, মানে এতটাই ভালো লাগে খেতে। তো একবার অন্তত ট্রাই করো অন্যভাবে ডিমের এই রেসিপিটা। তো দেখো আমি এখানে হ্যাঁ টমেটো কুচিও দেওয়া আছে এখানে, আর এখানে তার মধ্যে দেখো আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি। এরপর না আমি ভাজা আলুগুলো এর মধ্যে অ্যাড করে দেবো। দেখো এবার ভাজা আলুগুলো দিয়ে মশলাটা আর একটু ভালো করে কষিয়ে নেব, যাতে মশলাগুলো আলুর ভেতরেও ঢুকে যায়, আলুটাও হালকা হালকা সিদ্ধ হয়ে যায়। যতক্ষণ না হালকা সিদ্ধ হচ্ছে ততক্ষণ কিন্তু আমি এখানে কষাতেই থাকবো। তো দেখো এই যে ভালোভাবে কষিয়ে নিচ্ছে, অনেকক্ষণ থেকে কিন্তু বন্ধুরা আলুটা কষাতে হবে, একটু একটু করে দেখো, দেখছি সিদ্ধ হালকা হালকা একটু হয়েছে কি না, এই দেখো যে প্রায় অর্ধেকের, হ্যাঁ আর এখানে দেখো আমি ডালটা সিটি মেরে রেখেছিলাম, ডালটা কিন্তু ভালোভাবে সিটি মেরে রাখতে হবে বন্ধুরা, ভালোভাবে যেন ডালটা সিদ্ধ হয়ে যায়, তবেই কিন্তু জিনিসটা ভালো লাগবে। তো দেখো এই যে মিক্সড ডাল ভালোভাবে আমি সিটি মেরে রেখে দিয়েছি আগের থেকে, এটা কোনো কিছু দেবে না, নুন হলুদ দিয়ে জাস্ট সিটি মেরে রেখে দেবে। তারপর দেখো আমি এবার ওই আলু যে মশলাটা কষিয়েছিলাম ওর মধ্যে দেখো আমি ডালটা অ্যাড করে দিলাম। এরপর দেখো ভালোভাবে একটু ডালটার সাথে আলু মশলাটা একটু ভালোভাবে আর একটু কষিয়ে নেব, কষানোর পর কিন্তু আমি অল্প পরিমাণে একটু জল দেবো, কারণ বেশি জল দেবো না, কারণ বেশি জল দিলে জিনিসটা ভালো লাগবে না খেতে। তারপর দেখো হ্যাঁ ডিমগুলো এখানে আমি অ্যাড করে দিচ্ছি, ডিমগুলো যতক্ষণ থেকে ডিমগুলো দিও আমি আরেকটু কষাতে থাকবো, তাহলে ডিমের ভেতরেও মশলাগুলো ঢুকে যাচ্ছে আর রান্নাটাও টেস্টি হচ্ছে। তো যাই হোক চলো ডিমটাকেও আমি অ্যাড করে দিলাম ভালোভাবে, এটাকেও কষিয়ে নিয়ে আমি অল্প একটু জল দিয়েছি, আর দেখো লাস্টে দিয়ে দিলাম ধনে পাতা। ধনে পাতা দিলে তো এমনি রান্নার স্বাদ অন্য হয়ে যায়, ভালোই লাগে। তোমরা চাইলে এখানে কসুরি মেথিও অ্যাড করতে পারো, বা ধনে পাতা যার কাছে যেটা আছে অ্যাড করে দেবে, বা কারি পাতা অ্যাড করতে পারো, আরও ভালো লাগবে খেতে, কোনো অসুবিধে নেই। তো যে কোনো জিনিস অ্যাড করলেই এখানে ভালো লাগবে খেতে। তো দেখো এই যে জল দিয়ে ভালোভাবে ফোটাতে দেব, কিছুক্ষণ ফুটবে, কিছুক্ষণ ফোটার পরে যখন দেখবো যে আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তখন বন্ধ করে দেবো। তো দেখো বন্ধুরা ফাইনালি আমার রেডি হয়ে গেছে কিন্তু, মানে মিক্সড ডালের সাথে আলু ডিম দিয়ে এই রান্নাটা। তো দেখো এই যে ঠিক এরকম হয়েছে লুকটা, আর খেতেও কিন্তু দারুণ হয়েছে। তোমরা জাস্ট দেখো বন্ধুরা, একদম গাঢ় গাঢ় ডালের সাথে, এমনিতেই এটা প্রোটিন, এতগুলো ডাল আছে তার সাথে ডিম,
আর তার সাথে আর কি বলবো, তো বন্ধুরা ঘরে বাড়িতে অবশ্যই বানিয়ে খেও আর সবাইকে, পরিবারের সবাইকে খাইও। আর আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না রেসিপিটা তোমাদের কেমন লেগেছে বা তোমরাও যে বানিয়েছিলে কেমন খেতে হয়েছিল। তো চলে এলাম বন্ধুরা একদম বিকেলে, গুড আফটারনুন। বিকেল 5টা বাজে এখন, ঠিক ছেলে বায়না করলো মাম্মা মামি এগ রোল খাবো, তো সেই কারণে ছেলেকে একটা এগ রোল বানিয়ে দিচ্ছি আমি। এখানে দেখো এগ রোলটা হয়েই গেছে আমার কমপ্লিট, তার সাথে আমি যে শসা কিছুটা বিট নিয়ে নিয়েছিলাম, গাজরটা ছিল শেষ হয়ে গেছে তো সেই জন্য বিট দিয়ে দিলাম, বিট আর শসা। এর মধ্যে আমি পেঁয়াজটা অ্যাড করবো না, পেঁয়াজেও না গ্যাস হয় খুব, তো সেই কারণে ও খেতেও ভালোবাসে পেঁয়াজ, তাও আমি দিলাম না। গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম, হালকা বিট নুনও এখানে আমি অ্যাড করে দিয়েছি। এরপর ওপর থেকে চলো অল্প করে একটু সস দিয়ে দিই, ব্যাস অল্প করে রেডি হয়ে গেল ছোট্ট করে ছেলের জন্য এগ রোল। তো ছেলেকে বানিয়ে দিলাম, ছেলে এখন খাবে। তো চলো আজকে এই এগ রোলের সাথে সাথে বন্ধুরা আমি এখানে ভিডিওটা আজকে শেষ করব। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো তোমাদের আত্মীয় পরিজন বন্ধুদের সাথে, আমার চ্যানেলটা একটু শেয়ার করো আর ভালোবাসা দিও। তোমাদেরকে আমি অনেক অনেক ভালোবাসি, আমার তরফ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে অন্য একটা ভিডিওর সাথে, ততক্ষণের জন্য অপেক্ষা করে থাকো আর সব সময় হ্যাপি ব্লগসকে খুব ভালোবাসা দিও, দেখতে থাকো হ্যাপি ব্লগস। আজকের মতো টাটা।